channel a brand new day and a brand new vlog so without any further ado chole ajke din theke start kora jak I hope tomader ajke vlog ta dekhte khub 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 bhalo lagbe ekhon din theke start kori তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই। বেসিনটা পুরো সকালে উঠে আমি ক্লিন করে নিয়েছি। এখানে চারিপাশে মেকআপ রাখা থাকতো, স্কিন কেয়ার রাখা থাকতো, সব জিনিসে পুরো ভরা ছিল। বাট নো মোর, পুরোটাই এখন পরিষ্কার হয়ে গেছে। সেখানে আমি একটা সুন্দর পিঙ্ক কালারের এরকম ক্যান্ডেল রেখেছি, যেটা কিনা মানে অ্যাস্থেটিক ওয়াইজ খুব সুন্দর লাগছে দেখতে। আর এইটা একটা গ্লাস টাইপের ছিল, যেটা অনেক বছর আগে বিয়ের আগে আমি পেয়েছিলাম ফ্রম আ ব্র্যান্ড, যেটা বিয়ের পরে আমি এখানে এনে রেখেছিলাম। তো সেটা আই থিঙ্ক পিঙ্ক কালারে ম্যাচ খেয়ে গেছে। আরও আমি কিছু জিনিস অর্ডার করেছি, যেটা চলে আসলে আমি বাদবাকিটা সাজিয়ে দেবো। শুধু একটা জিনিস যেটা করতে হচ্ছে না, সেটা হচ্ছে এখন অব্দি আয়নাটা পরিষ্কার করিনি, একটু পরে সেটা করব। আর এক দুদিন আগে না আমি একটুখানি ঘষেও ছিলাম, বাট সম্ভব না এই দাগগুলো যাচ্ছে না। আই থিঙ্ক আমাদের ওই একটা হয় না যে মিরর ক্লিয়ার করা, ক্লিন করার যে যে লিকুইডগুলো হয় ওইগুলো একটা আনতে হবে। বাড়ির সবকটা কাঁচই পরিষ্কার করতে হবে, ওই কলিন হয় না ওইগুলো আনতে হবে, এনে তারপর পরিষ্কার করতে হবে। ওইটা বাদে বাদবাকি আমার মনে হয় যে বেসিনটা খুব কিউট লাগছে দেখতে। আর একটু না পিঙ্ক কালারের একটা ওখানে একটা অ্যাস্থেটিক টাইপ ক্রিয়েট করেছি। বাড়ির ডিফারেন্ট ডিফারেন্ট কর্নারে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস করছি অ্যান্ড তোমরা সবাই জানো খুব মজা হচ্ছে। উপরের জায়গাটা একদম পরিষ্কার করে ফেললাম, কেন বলতো এখানে রান্না হয় না, এখানে ওই যে হয় না তেল চিটচিটে একটা ভাব টাইপের হয়ে যায়, তো এখানে কৌটোগুলো ওরকম হয়ে যায়। তো যে কটা কৌটো এখানে লাগে সেইটুকুই থাকবে, বাদবাকি সব সরিয়ে দিলাম। আর এখানে এখন এইগুলো এরমভাবে আছে, একটু বাদাম বলো তারপরে ফ্ল্যাক্স সিড হ্যান ত্যান এইগুলো এরমভাবে আছে। বাট কালকে এগুলোকে কৌটোতে ট্রান্সফার করে দেবো, কয়েকটা কৌটো ছিল তো এইগুলো এখন এখানে ধোয়ার জন্য বার করেছি, ধুয়ে দেবো তারপর ওইগুলোকে কৌটোতে ট্রান্সফার করে দেবো। তাহলে কী বলো তো ময়লা হওয়ার চান্সেসটা কম থাকবে। লাস্ট যেটা আমি ধরবো ফর ডেকোরেশন সেটা হচ্ছে হলো কিচেনই ফার্স্ট ধরেছিলাম, আবার কিচেনটা এইবারে লাস্টে ধরবো। বাদবাকি সব রুম একদম টিপটপ হয়ে যাবে, তবে লাস্টে একদম কিচেনটাও টিপটপ করবো। তারপর তোমরা যদি চাও পুরো একটা হাউস টুর, তাহলে সেটাও আমাকে বলো, সেটাও করবো। একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম সাই অ্যাওয়ে থেকে অ্যান্ড সবকটাই এসে গেছে। লাস্ট একটা প্রোডাক্টের জন্য ওয়েট করছিলাম, ওটাও এসে গেছে, তো তোমাদেরকে আজকে সব দেখিয়ে দেবো। ফার্স্ট যেটা আমি অর্ডার করেছিলাম, মানে আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো কোয়ালিটির হবে, কারণ মানে পুরো মাখনের মতন কোয়ালিটি এটার। সেটা হচ্ছিলো এরকম ট্র্যাক প্যান্ট বলতে পারো, লেগিংস বলতে পারো, যেটাই তোমরা চাও। বেসিক্যালি এইগুলো হচ্ছিলো জিম ওয়ে, জিমে গেলে কি যোগা করলে কি ওয়াকে যাচ্ছে তোমরা এরকম টাইপের পরে যেতে পারো। মারাত্মক লেগেছে আমার প্রিন্টটা, সামথিং ভেরি ক্লাসি। একটা ব্লু এর সাথে পেস্টেলের একটা কম্বিনেশন আছে, আই রিয়েলি লাভ ইট। একটা মিস্টেক যেটা আমি করেছি, এর সাথে একটা জ্যাকেটও অ্যাভেলেবেল ছিল ওয়েবসাইটে, আমি সেটা নিইনি। বাট এখন যখন আমি এটা কোয়ালিটি দেখে নিয়েছি, আমি হয়তো জ্যাকেটটা অর্ডার করবো, এত সেট পরলে বেশি ভালো লাগবে। এইটার সাথে যেটা আমি অর্ডার করেছি উপরে, সেটা হচ্ছে হলো একটা স্পোর্টস ব্রা। যখনই তোমরা কোনো রকম জিম টাইপের অ্যাক্টিভিটি করছো বা যোগা করছো বা সকালবেলা দৌড়াতে যাচ্ছো বা ওয়াকে যাচ্ছ, ডেফিনেটলি তোমরা একটা স্পোর্টস ব্রাতে ইনভেস্ট করো। দ্যাট ইজ আ ভেরি গুড ইনভেস্টমেন্ট, এরকম না যে কোনো কিছু পরে চলে গেলে, বিকজ দ্যাট ইজ নট গুড। যখনই জিমে যাবে মেক শিওর একটা ট্র্যাক প্যান্ট, একটা স্পোর্টস ব্রাতে ইনভেস্ট করছো। তার উপরে যদি পারো একটা ভালো জ্যাকেটে ইনভেস্ট করলে, ভালো একটা টি শার্টে ইনভেস্ট করলে, এইগুলো কিন্তু লং রানে তোমাদের অনেকটাই হেল্প করবে। তো ফার্স্ট দুটো জিনিস আমি এই দুটো অর্ডার করেছি। সেকেন্ড একটা জিনিস যেটা আমি অর্ডার করেছি সেটা হচ্ছিলো এইটা। এটা বেসিক্যালি হচ্ছে হলো ক্যামিসোল যেটা কিনা বলে। তো আমার না অনেকগুলো টপ আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম টাইপের টপ আমার কাছে অনেক আছে, যেগুলো কিনা হালকা একটুখানি ট্রান্সপারেন্ট টাইপের হয়। তো এরকম টপের নিচে তোমরা প্রায় প্রায় সময় জিজ্ঞাসা করো যে এরকম টপের নিচে কী পরলে ভালো লাগে দেখতে। তো বেসিক্যালি এরকম টাইপের তোমরা ক্যামিসোল টপ অর্ডার করতে পারো। এটা আমি স্কিন কালারে অর্ডার করেছি, তোমরা একটা হোয়াইট একটা ব্ল্যাক ডেফিনেটলি নিজেদের কালেকশনে রাখতে পারো। এরকম টাইপের ট্রান্সপারেন্ট টপের নিচে ভালোভাবে কিন্তু তোমরা ইজিলি সেগুলোকে পেয়ার করতে পারো। থার্ড জিনিস থার্ড না ফোর্থ জিনিস যেটা আমি অর্ডার করেছি, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে বলতে পারো, সেটা হচ্ছে এইটা। তোমরা সবাই জানো যে আমার এরকম ট্র্যাক প্যান্ট সেট প্রচণ্ড ভালো লাগে অ্যান্ড আমার কাছে প্রচুর এরকম ট্র্যাক প্যান্ট সেট আছে। বা যেহেতু এখন এখানে গরম পড়েছে, তো আমি এরকম একটা মানে ট্র্যাক প্যান্ট সেট অর্ডার করতে চাইছিলাম, যেটা একদম হয় না খুব ভালো সফট কটনের মধ্যে হবে অ্যান্ড সেটাই, এটাই লাস্ট জিনিস যেটা কিনা আসছিলো, মানে আসার পরে আমি ভেবেছিলাম হলটা করবো, সেটা হচ্ছিলো এইটা। একবার দেখে নাও প্রিন্টটা, ইজ সো নাইস, পুরো আমার মতন কিউট, মানে আমার মতন কিউট না, মানে আমার যেরকম ভালো লাগে কিউট কিউট জিনিস সেরকম পুরো ভাইব টাইপের আছে, দেখে নাও। পুরো ওরকম হয় না যে একদম পুরো একটা কচি কলা পাতার রং, তার উপরে এরকম পিঙ্ক কালারের এরকম করা আছে, ডিজাইন করা আছে, তার সাথে টপটাও কেমন দেখিয়ে দিচ্ছি।
এইরকম হচ্ছে টপটা। আজকে রাত্রিবেলায় আমি এটা পরবো, তো পরার পরে কেমন লাগে সেটাও তোমরা দেখতে পাবে। রিয়েলি লাভ দিস, মানে পুরো লটের মধ্যে এইটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি সবকটা জিনিসই এত ভালো যে আমার সবকটা জিনিসই খুব ভালো লেগেছে। অ্যান্ড কিছু না কিছু অফার না চলতেই থাকে ওদের ওখানে, প্রত্যেক মান্থে অফার চেঞ্জ হতে থাকে। যেরকম যখন আমি কিনেছিলাম তখন ছিল যে স্পোর্টস ব্রায়ের উপরে অফার ছিল যে দুটো কিনলে আই থিঙ্ক 1049 বা 1099 পাওয়া যাচ্ছিলো। আমি এখন অফারটা এরকম স্ক্রিনেও মেনশন করে দেবো। তারপর আমার কাছে একটা কুপন কোডও আছে যেটা আমি এরকম স্ক্রিনে মেনশন করে দেবো, সেই কুপন কোডটা ইউজ করে তোমরা যদি পারচেস করো তাহলে তোমরা যদি 1000-এর উপরে পারচেস করো তাহলে 100 টাকা অফ পেয়ে যাবে। ডিফারেন্ট ডিফারেন্ট অফার্স কিন্তু ওদের চলতেই থাকে। তারপর একটা অ্যামাউন্টের উপর অফার করলে অনেক সময় ফ্রি গিফটসও আছে, তো তোমরা ডেফিনেটলি গিয়ে এই ওয়েবসাইটটাকে চেক আউট করতে পারো। বেসিক্যালি শাইওয়ে থেকে আমি সব কিছু নিয়েছি, সব কোনো প্রোডাক্টের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সকাল থেকে তোমরা অমিতকে দেখতে পাচ্ছ না, কারণ ওর ব্যাক টু ব্যাক মিটিং আছে। তার মাঝখানে ও ওখানে কেকও খেয়ে নিয়েছে, চায়ের দোকানে গেছিলো সেখান থেকে কেক নিয়ে এসেছে, ফ্রুট কেক। এখন অলমোস্ট 2 বেজে গেছে, আমি ওকে জিজ্ঞেস করতে এসেছি যে কখন তুই লাঞ্চ করবি, কখন করবি লাঞ্চ। আমাকে বলছে রিয়াঙ্কা আমার আজকে অত কিছু ভাত ডাল ওইসব খেতে ইচ্ছা হচ্ছে, তুই আমাকে তাড়াতাড়ি তোর হাতে ফ্রাইড রাইসটা করে খাবি, তাহলে ফ্রাইড রাইস করে দিলে ডাল ভাত কিছু কিছু খাবি না। হাসি মুখে তাকিয়ে নে দেখি, শুনে নিলে তোমরা অমিতা নাকি আবার লাঞ্চ করতে ইচ্ছা করছে না, আসলে আমার অফিসে খুব প্রেশার আছে। তো আমি ওকে তাড়াতাড়ি করে একটুখানি ফ্রাইড রাইসই করে দিই। মানে হয় না যে যখন ভাত খেতে বসি তখন আমি আর অমিত একসাথে বসি, দুটো টিভি দেখি, একটু সব নিয়ে বসি, বাট আজকে ওরা হয়তো টাইম হবে না, ও হয়তো কি ফ্রাইড রাইসটা চামচ দিয়ে খেয়ে নেবে, তার সাথে সাথে কাজও করে নেবে, অ্যাটলিস্ট কিছু আর পেটে যাবে, না হলেও খাবেই না, 4-5টা বেজে যাবে তখন ও ভাববে যে ও মা খাওয়া হলো না, তারপর ও স্কিপই করে দেবে লাঞ্চ। তো যাই হোক, ওর জন্য তাড়াতাড়ি করে ফ্রাইড রাইসটা বানিয়ে ওকে দিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে যাবো। এইটা হচ্ছে হলো অমিতের ফ্যান্সি লাঞ্চ, একটুখানি ভাত ভাজাও বলতে পারো, এটাকে ফ্রাইড রাইসও বলতে পারো, এটা আমি নতুন শিখেছি, প্রায় বেশি অমিতকে বানিয়ে দিই। আর তার সাথে এখানে হচ্ছে হলো ভিনিগার আর লঙ্কা, অমিতের লঙ্কা খেতে প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড ঝাল খেতে পছন্দ করে। তো এইটা হচ্ছে হলো লাঞ্চ। কিছুদিন আগে আমার একজন সাবস্ক্রাইবার আছে, সে কমেন্টে লিখেছিল, মানে আমি তখন সেদিন ওই ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করেছিলাম, সে লিখেছিল যে জানো দিদি আমি কালকে আমার হোল ফ্যামিলিকে এই ফ্রাইড রাইসটা করে খাওয়িয়েছি আর সবার এত ভালো লেগেছে, খুব থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দ্য রেসিপি, এরকম লিখেছিল। আমার এত ভালো লেগেছে, তোমরা যারা কিনা আমাকে বিয়ের সময় থেকে ফলো করছো তোমরা তখন জানবে যে আমি কিছু রান্নাও পারতাম না, কি করবো না করবো কিছু বুঝে উঠতে পারতাম না। ফ্রম দ্যাট ডে টু দিস ডে এখন আমি মোটামুটি সব রান্না পারি, মাছ বলো মাংস বলো ফ্রাইড রাইস বলো, টুকটাক ভালোই পারি, যতটা দরকার তার থেকে এখন বেশিই শিখে গেছি, তো ভালো লাগে। আই থিঙ্ক ওরকম কোনো বয়স হয় না মানুষের শেখা, যখন দরকার পড়ে মানুষ ঠিকই শিখে যায়, এখন যেন একটু ইচ্ছা হয় পাতুরিও পর্যন্ত করে ফেলেছি, তো ওটাই ভালো লাগছে, ওই জার্নিটা খুব ভালো। মানে ওই টাইমে যখন পারতাম না টু দিস টাইম যখন কি নতুন নতুন জিনিস নিজে নিজেই ট্রাই করে, যখন ফ্রাইড রাইসটাও আমি ইউটিউব থেকে দেখে শিখেছি, ট্রাই করে আবার অমিতকেও খাওয়াই নিজেও খাওয়াই, ভালো লাগে, এই জার্নিটা ইজ ভেরি নাইস। আর আমি না আস্তে আস্তে এই জার্নিটাকে খুব এনজয় করা স্টার্ট করেছি। অমিতকে খাওয়াটা দিয়ে দিলাম, এখন আমি যাই যে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। ফাইনালি অফিস থেকে একটু ব্রেক পেয়েছি, এখন আমার কাজ নেই, কাছে এসে দেখছি রিয়াঙ্গা রেডি হচ্ছে, পুরো নিজের আয়নাতে একদম পুরো জলজল করছে চোখ দুটো। আমি আয়নার সামনে যেতে পারছি না, কারণ কি আমার থ্যাংক ইউ, খুব সুন্দর খুব সুন্দর। আজ প্রথমবার এখানে আমি একটুখানি হয় না নিজে একটু স্কিন কেয়ার করছি, একটু মেকআপ করছি, বেশ ভালো লাগছে, অনেকদিনের একটা স্বপ্ন এখন মনে হচ্ছে আস্তে আস্তে পূর্ণ হচ্ছে। জানি না কেন এটা যবে থেকে মানে এই রুমটা সেট আপ করেছি অন্যরকম একটা হ্যাপিনেস আসছে, আমি জানি এটা 2-3 দিন এরকম থাকবে, তারপর আবার নর্মাল হয়ে যাবে, বাট খুব ভালো লাগছে। ওই বেসিনের থেকে এখানে শিফটটা আমার সত্যি বলছি মানে মন থেকে বলছি আমার খুব ভালো লাগছে। আমি তুই কি নোটিস করেছিস যে বেসিনটা এখন কেমন হয়ে গেছে, সাদা লাগছে, সাদা লাগছে, ওইটুকুই নোটিস করছিস, আর কিছু নোটিস করিসনি? ওই তো পরিষ্কার হয়েছে দেখি সাদা লাগছে, ওটার জন্য না সব প্রোডাক্ট গুলো হাটিয়ে দিয়েছি, এখন শুধু ওই ব্রাশ আর ইয়ে আছে রাখা, তাই তো মানে পরিষ্কার হয়েছে, মানে নেই কিছু এখন, আর কিছু নেই। আবার আমি ব্রাশ গুলো যেগুলো আমাদের ছিল সেইগুলো আমি মানে ফেলে দিয়েছি, কারণ অনেক পুরনো ব্রাশ ছিল, দিয়ে নতুন দুটো ব্রাশ কিনেছি। ছোটবেলায় আমার ফেভারিট কালার ছিল ব্লু আর অমিতের ফেভারিট কালার ছিল গ্রিন, সেভাবে ম্যাচিং ম্যাচিং আমি আমার ব্রাশ এনে রেখে দিয়েছি, যদিও অমিত এইসব ছোট ছোট জিনিস নোটিস করে না, বাট যাই হোক নোটিস করেছি যে এই কারণে রেখেছি ওখানে, করিসনি ওই এত হানের মধ্যে এসে তো নোটিস করিসনি, আজ থেকে এত কাজের চাপ ছিল কিছু নোটিস করতে হচ্ছে, ছেড়ে চ এখন যাই। আর টাইম এরকম হয়ে গেছিল যখন আমি বসেছিলাম আমি দেখছিলাম যে আমার বক্সারটা অর্ধেক খুলে ছিল, থ্যাঙ্ক গড ভিডিও করেছিলিস না। হ্যাঁ, আজকে আমরা লঙ্কা গাছটাকে নিয়ে একটুখানি দোকানে যাবো, ওখানে দিয়ে আসবো, কারণ গাছটা অনেক বড় হয়ে গেছে, হয়তো আমাদের টপটা চেঞ্জ করতে হবে, আর একটা এক্সট্রা টপও আছে সেটাও নিয়ে নিতে পারি। গাছটা গাছগুলো 9টা গাছ, আচ্ছা আচ্ছা, এতগুলো পুঁতেছিলি কেন?
আর একটা আমাদের কাছে টপ আছে যেটা কিনা ওই যে একটা প্ল্যান্ট রেখেছিলাম যেটা তোমরা সবাই বলেছিল ওটা উইন্টার প্ল্যান্ট বাঁচাতে পারবে না রিয়াঙ্কা, সেটা সত্যি সত্যি মরেই গেছে, ওটাও নিয়ে যাবো। যদি দুটো টপে হয়ে যায় তো ভালো, না একটা টপ কিনে হয়তো এগুলো আরো আরো মানে ট্রান্সফার করে দেবো, যাতে কিনা গাছটা বড় হতে পারে, যেরকম অমিত বললো গাছ টান আর গাছগুলো যাতে বড় হতে পারে। আমাদের যা যা ফ্ল্যাটে দরকার ছিল ফার্নিচার ওয়াইজ আমরা সব নিয়ে নিয়েছি। এবার একটা জিনিসই আমার মনে হয় এখন আমাদের দরকার আছে বাট নেওয়া হয়নি, সেটা হচ্ছে একটা সেন্টার টেবিল যেটা কিনা সোফার সামনে পাঠবো, ওটাকে আমরা মোরালের ডাইনিং টেবিল হিসাবেও ইউজ করতে পারবো। কারণ আমাদের ফ্ল্যাটটার এমনই সাইজ না যে ডাইনিং টেবিল রাখার জায়গা নেই, তো একটা যদি এরকম টেবিল পাতি তাহলে যখন বন্ধুরা আসবে তখন খাওয়ার দাওয়ার দিতে আমাদের সুবিধা হবে। যদি আজকে আমরা টাইম কুলাতে পারি, মানে যেহেতু আমি তো অফিস শেষ হতে তো অনেক লেটই হয়ে গেলো, যদি আমরা টাইম অ্যাডজাস্ট করতে পারি তাহলে আমরা গিয়ে হয়তো আজকে সেন্টার টেবিলটা দেখে নেবো। অমিত স্কুটার বার করতে গেছে, বেরিয়ে এসে দেখছি কি সুন্দর গাড়িটা। অমিত কি সুন্দর রে গাড়িটা লাগছে, এটা কি গাড়ি? স্কোডা স্লাভিয়া, খুব সুন্দর। আমার লাল রঙের গাড়ি দেখলেই না খুব আনন্দ লাগে। 5 টাকা লাল করে দেব না? এসে গেছি আমরা সেই জায়গাটা যেখান থেকে আমরা ম্যাক্সিমাম টাইমে গাছ নিয়ে এখন অমিতকে কথা বলে দেখছি যে কি করতে হবে। অনেকগুলো কাজ আছে, এরকম ভাবে গড়ে লাগালে হবে না, লম্বা যেভাবে হয় না সেইভাবে লাগালে নাকি বেটার হবে। লম্বা কিছু দেখাচ্ছে ওটা বেশি বড় হয়ে যাবে, এটা ঠিক আছে, এটাই রে, এটাই আমার পছন্দ হচ্ছে। ঠিকই আছে, এটা আমার ঠিক, আমি ঠিকই লাগছে, অন্য কালার আছে নাকি দেখ না। এসে গেছি ভেতরে, মানে দেখছি যে কোথায় কোথায় কি গামলা আছে কিনা, রিয়াঙ্কা কথা বলছে এখানে অনেক গাছ আছে, গাছের দোকানে আজকে আমার সব গাছ নিয়ে দিতে ইচ্ছা করে, কেন জানি না, জানি না কি বলছে কথা এখন দেখছি। ওখানে দেখ মেটালে যেগুলো আছে দেখতে সুন্দর, কিন্তু একটা 800 টাকা করে কিন্তু ওগুলো না বহুত মহঙ্গা হয়ে যায়, থোড়া কম মে কুছ দিখাও না, কম মে হয়ে যায়। এখানে যখনই আসি না মনে হয় কি আরো কিছু নিয়ে নিই, আরো কিছু নিয়ে নিই, এরকম একটা ফিলিং আসে। এত সুন্দর সুন্দর সব প্ল্যান গুলো না এই করে করে আমরা অনেকগুলো প্ল্যানটি মোটামুটি কিনে নিয়েছি, বল অমিত। এখন ইচ্ছে করে আরো কিনি আরো কিনি করে শেষ নেই আমাদের, কিন্তু ইচ্ছে করছে। যাই হোক, নিজেদেরকে কন্ট্রোল করে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে দাদা সব করে রাখবো, আমরা একটু পরে এসে নিয়ে যাবো। এসে গেছি বেঙ্গালি ফিশ মার্কেটে, রিয়াঙ্কা আর আমি সেখানে কালকে কাতলা খাইলে, রিয়াঙ্কা আমাকে রেঁধে খাওয়াবে আমি বলেছি, আমার খুব ভালো লেগেছিল, লাস্ট পর্যন্ত খাইছিলি? চেষ্টা করে দেখবো যদি কাতলা মাছ পাই তাহলে আমাকে কালকে কালিয়া করে খাওয়াবে, হ্যাঁ খাওয়াবো বলিস আমি খাওয়াবো। এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কাতলা মাছ আছে কি নেই, আছে তো দেখতে পাচ্ছি, ওরা অনেক বড় বড় আছে, কোনটা নিয়ে তোমাদের দেখাচ্ছি, নেই তো রাখা কাতলা রেডি হবে, রেডি না হলে তো হবে না, রেডি হয়ে যাবে, হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, ওই ওটা ওটা কাটলে হয়ে যাবে। আজকে তো অনেক মজা আছে রিয়াঙ্কা, আজকে একটা আনমাস নিয়ে নেবো নাকি তাহলে, আনমাস আছে আমি যখন দেখছি মাছটা ভালো লাগে, এই ভাই হবে পেটি পিস হবে হবে, এটা রুই না কাটলা, এই রুই না কাটলা রে, হবে না তো পেট, তুই যে পিস চাইছিস হবে না, আনফরচুনেটলি যেরকম পিস চাইছিলাম সেরকম পাচ্ছি না, তো অমিত বলছে রিয়াঙ্কা দাদা তুমি আমাকে পমফ্রেট মাছ করে খাওয়া, অন্য কিছু খাবি, চিংড়ি মাছ খাবি, মালাইকারি ফালাইকারি না 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 ভালো লাগে না, মাছ মাছি। অমিত এখানে আরো দুটো পিস মাছ নিয়ে নিয়েছে, অনেকে এটা ফ্রাই করে খাবে, মাছটা আমি ফার্স্ট টাইম নাম ছিল কোনদিন শুনিই নি, এর কি নাম এটা? ভাংড়া, ভাংড়া, সত্যি তো ভাংড়া, ভাংড়া ভাংড়া বাংলা, আমি কোনদিনও সত্যি মানে কোনদিনও খাইও নি শুনিও নি, ফার্স্ট টাইম দেখলাম। এই দেখো দাদা এখন খুলে দেখছে আমাদের ব্লগ, দাদা যেদিন ছাড়ি সেদিন দেখে নাও তো, বলছে যেদিনই ছাড়া সেইদিনই দেখে, এবার লজ্জা পেয়ে গেছে, এতক্ষণ কিন্তু গল্প করছিল এবার লজ্জা পেয়ে গেছে। আমার মনে হয় আমি কি এরকম মানে যে এই মাছটার নাম জানে না, ভাংড়া মাছ না কি ভাঙা, কি বলি ভাংড়া, ভাংড়া মাছ আমি জানি না নাকি অনেকেই জানে না কে জানে, আমি যদিও মাছের ব্যাপারে একটু অল্পই জানি, আমি লিমিটেড কয়েকটা মাছের ব্যাপারেই জানি সে কটাই খাই, বাট যাই হোক এই ফার্স্ট টাইম আমি এরকম একটা মাছের নাম শুনলাম, অমিত নাকি ফ্রাই করবে, তো একবার একটু টেস্ট করে দেখবো যে কেমন খেতে। আমি আর অমিত এখন এখানে এসেছি, এখানে কি একবার একটু সেন্টার টেবিলটা দেখি, অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে এখন, বাট এটা তাও খোলা পেয়েছি। আমরা এখন এই স্টোরটায় এসেছি, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের টেবিল আছে সেইগুলো দেখছি, বেশ ভালো এক্সপেন্সিভ আছে, 15,000, 20,000, 25,000, অ্যাকচুয়ালি সবই 20-25-এর উপরেই আছে, তো জাস্ট একটু দেখে তারপর এখান দিয়ে তারপর আরও কয়েকটা দোকান দেখবো। এখানে দেখে তো নিলাম কিন্তু বললো যে যেই বাজেটে আমরা খুঁজি সেগুলো কাঁচের মধ্যে হয়ে যাবে, ওগুলো 12,000 থেকে 14,000-এ পেয়ে যাবো, বাট মার্বেল ফিনিশ নিলে একটু বেশি টাকা পড়ে যাবে, তো আমরা এখন আপাতত এখান থেকে বেরোচ্ছি। বেশ ভালো ভালো ডিজাইন ছিল বাট প্রাইসটাও সেরকমই ছিল, একটু অনলাইনেও সার্চ করে দেখবো যেখানে মোবাইলের সবথেকে সস্তার মধ্যে সবচেয়ে ভালো জিনিসটা হবে সেখান থেকেই নিয়ে নেবো।
অমিত বলছে কি রিয়াঙ্কা এইটা দেখ কি সুন্দর লাগছে, এটা আমরা নিতে পারি, কিন্তু রাখবোটা কোথায় এটা নিয়ে? এত আবার বৃষ্টি হবে বা পুরো ভিজে যাবে? বৃষ্টি বসে খাবো, বৃষ্টি বসে খাবি? বাহ, আমরা এখন এখানে যাচ্ছি না সবজি কিনতে যাচ্ছি না অন্য একটা কারণে যাচ্ছি, দাঁড়াও বলছি। আমাদের নাকি খুব এখন ঘুগনি খেতে ইচ্ছা করছে, তাই জন্য এখান থেকে প্রায় সময় ঘুগনি আর পিঠা খাইতে এখানে এসেছি। এইটা হচ্ছিল ওর এখন টিফিন, ঘুগনি ভালো করে কিন্তু এখানে ফুচকাও ভালো করে, একদিন আমি একটা খেয়েছিলাম সত্যি খুব ভালো করে দাদাটা। না আমি তো এখানে ঘুগনি খাওয়া হয়ে গেছে, এখন এখান থেকে যাচ্ছি, সবজি ওবজি সব বাড়িতে অলরেডি আছে, কিছু নেওয়ার নেই, তো এখন ওই গাছের দোকানে যাই, লঙ্কা গাছগুলো নিয়ে যাই। এসে গেছি আমরা এখানে, একটা বাচ্চা কেটে ছিল এসে বলছে কে আমি চিয়ানো হা তাতে করে আনতে গেছে, বুঝছি ছিঁড়ে গেছে একদিনই মানে এসেছিলাম লঙ্কা গাছ। এই দেখো সব কিছু করে দিয়েছি, এরকম ভাবে প্ল্যান করে দিয়েছি যাতে কিনা ভালোভাবে এগুলো বড় হতে পারে। 200 টাকা নিলো সব মিলিয়ে, হয়ে গেছে করা, এখন আমাদের আবার ব্যালকনিতে এগুলো সাজিয়ে নেবো বাড়িতে গিয়ে। এই দেখো এখানে এসে স্কুটারের সামনে সব রেখে দিয়ে গেছে, আর এখানে একটা কুমুরি দেখে আমাদের চলে এসছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, মাঝখানে ব্লগ করতে পারিনি কেন, কারণ গাছগুলোকে হাতে ধরে তারপর উপরে আনতে হলো, খুবই হেভি ছিল, তো যাই হোক ব্যালকনিতে এখন সব সেট আপ করে দিয়েছি, কালকে সকালে তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে এখন মানে বিকেলবেলা মানে এই টাইমটায় সুরজ আসবে না, তো আমি এখন রান্না করে নেবো, বেসিক্যালি অমিতের জন্য মাছটাকে ফ্রাই করবো, আর ভাবছি একটুখানি ডাল সেদ্ধ করবো, অমিত বলছে অনেকে খুব ডাল সেদ্ধ, যেরকম মনে আছে আমি আগে খুব বানাতাম শুকনো ডাল সেদ্ধ, বলছে ওরকম একটু বানা, খুব খেতে ইচ্ছা হচ্ছে, তো দেখি এখন কী বানানো যায়। দেখে নাও এখানে মাছটাকে ম্যারিনেট করা আমার হয়ে গেছে, এখানে আমাদের একটা আদা রসুনের পেস্ট আছে সেটা ইউজ করেছি, একটু গুঁড়ো লঙ্কা একটু হলুদ একটু নুন সব দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, একটু ম্যারিনেট হোক তারপর 15 মিনিট পরে এটাকে ফ্রাই করে নেব। ডিনার বানানো হয়ে গেছে, আমি তো এখন একটুখানি বসে বসে আইপিএল দেখছি, ওই টাইমটা একটুখানি রিল্যাক্স টাইম। এনে একটা খুব কিউট জিনিস আমি অর্ডার করেছিলাম, এখানে চলেও এসেছে, তোমরা দেখে ভাববে যে এটা কী কী অর্ডার করেছিলে, সেটা হচ্ছিল এইটা, আমি শিওর তোমরা দেখে কিছু বুঝতে পারছো না যে জিনিসটা কী, তো তোমাদেরকে বোঝাচ্ছি দাঁড়াও। তো মাঝে মাঝে কী হয় না, আমাদের এরকম মানে বেসিনে তো এরকম ব্রাশ রাখা থাকে, আর একটা দুটো আঁশলা মাঝে মাঝে আমি দেখতে পাই, মানে খুব ছোটো ছোটো আঁশলা দেখা যায়, তো সেদিন আমি এরকম ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যে রাত্রিবেলা নাকি আঁশলা এসে ব্রাশটাকে চেটে দিয়ে চলে যায়, পরদিন সকালবেলা তো আমরা এটা দিয়ে ব্রাশ করি, তাহলে ইমা এটা কীরকম কথা, তারপরে আমি এইটা অনলাইনে সার্চ করে পেয়েছি, দাঁড়া খুলে দেখাচ্ছি এক সেকেন্ড। হ্যাঁ তো এটা আমি অনলাইনে সার্চ করে পেয়েছি, এটা হচ্ছে হলো ব্রাশগুলোকে নিয়ে, ব্রাশগুলোকে নিয়ে নাকি এরমভাবে রেখে দিতে হয়, তাহলে নাকি কোনো মানে হয় না যে ধুলো বালি আসে না বা কি বলে না মানে আসল আসে চেটে যায় না, এরকম টাইপের জিনিস হয়। সো কোয়ার কি আমি শুনে শুনি মানে বা ইউটিউবে দেখে আমি ভাবছি ভিডিওটা দেখে হচ্ছে কি এরকমও জিনিস হয়, বাট আমার জিনিসটা ভালো লেগেছে, এটা সত্যি কথা, অনেক সময় আসলে টিকটিক এসে চেটে দিয়ে যেতে পারে, কারণ এটা খোলাই রাখা থাকে, তো এইটা হচ্ছে সামথিং যেটা আমি নতুন মানে কিনেছি, আর যেহেতু আমাদের দুটো ব্রাশ দুটো কালারে একটা গ্রিন একটা ব্লু, সেই ওয়াইজ কেসও আছে, বাদবাকি দুটো রেখে দেবো, যখন গেস্ট আসবে তাদেরকেও বলবো যে এটাই তোমরা মানে ইউজ করো রাখার জন্য ব্রাশ, ইট ডাজেন্ট মেক এনি সেন্স বাট কিউট লাগলো, তো ভালো তোমাদের সাথে শেয়ার করি। রেখে দিয়েছি এবার এইভাবে, আমি নিজেরই মাঝে মাঝে এসব জিনিস দেখে হাসি পায়। মোদিদের খাবার প্যাক করে দিয়েছি, এখন আমি তো নিচে গেছি ওদেরকে খাওয়ানোর জন্য, আর একটা কথা সেটা হচ্ছে আমাদের বাড়ির পুরো সব ফার্নিচার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু এই সেন্টার টেবিলটা যদি হয়ে যায় আই থিঙ্ক অল ডান হয়ে যাবে, এবার টুকটাক তো ডেকোরেশন মানুষ করতেই থাকে। সেন্টার টেবিলটা আজকে দেখে তো আসলাম, কিছু ভালোও লাগলো বাট একটুখানি এক্সপেন্সিভও আছে, তো আমরা অনলাইনেও একটুখানি সার্চ করে দেখি, একটা খুব পছন্দও হয়েছিলো, আমি অর্ডারও করেছিলাম বাট সেটা পরে ক্যান্সেল হয়ে গেছিলো, তো যাই হোক যখন এই সেন্টার টেবিলটা চলে আসবে আই থিঙ্ক 1 সপ্তাহ কি 2 সপ্তাহ মধ্যে এবার সেন্টার টেবিলটা চলে আসবে, তাহলে ফুললি কমপ্লিট, তারপরে আমরা যখন বন্ধুদেরকে ডাকবো তাহলে আরামসে ওদেরকে বসে একটুখানি খাওয়াতে পারবো। আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি, এই হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে, ভালো লেগে থাকলে কি করবেন, ডু লাইক সাবস্ক্রাইব টু দ্য বয়েজ ফর এভারিওয়ান চ্যানেল, এন্ড তাহলে দেখো শিখি দেখা হবে কালকে ব্র্যান্ড নিউ ব্লগ, টিল দেন স্টে হ্যাপি স্টে কাইন্ড স্টে খুব খুব পজিটিভ, বাই বাই।